যারা গান শুনছেন আপনারা কেউ একজন আমাকে হাত তুলে বলতে পারবেন যে বাবা আমি যতদিন বেঁচে আছি আমি জীবনেও একটাও পাপ আমি করিনি কেউ বলতে পারবেন আপনারা আপনি বলতে পারবেন ও মায়ের আমি হাত তাকে নিজেই আগে গুটিয়ে নি আমিও যে কত পাপ করেছি আমি বলতে পারবো একটা যদি মশাও মারি সেটাও পাপ একটা যদি পিঁপড়েও মারি সেটাও পাপ তাহলে সারা পৃথিবীতে যারা বাস করে পাপ ছাড়া বিনা পাপে কেউ নেই বিনা পাপে আমরা কেউ নেই তাহলে এত পাপী হয়েও আমরা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে যাচ্ছি কত বড় দুঃসাহস তাই ভগবান বলছে এই তুই আমার চরণে তোর দেহ মনকে সমর্পণ করতে এসেছিস কত বড় পুণ্যবান তুই কত জীবনে পুণ্য করেছিস যে তুই আমার চরণে সমর্পণ করবি কেননা আমাকে পাওয়ার জন্য কত কোটি কোটি ঋষিমুনি ওই তারা জঙ্গলে গিয়ে ধ্যান করে তপস্যা করে সাধনা করে তারা পেতে পারছে না আমায় আর তুই দোষের জীবন নিয়ে তুই আমার কাছে এসেছিস কি আছে পুণ্য তোর তখন ভক্ত বলছে হে গোবিন্দ আমার জীবনকে যদি তুমি দাড়ি পাল্লাই বিচার করো তাহলে আমার জীবনের পুণ্য বলতে কিছু নাই শুধু পাপ রয়েছে গুণ বলে কিছু নাই শুধু দোষ রয়েছে দোষ গুণের বিচার করলে আমার জীবনে শুধু দোষই পাবে গুণ কিছু পাবে না পদকর্তা বলছেন গণইতে দোষ গুণলে সো না পাবি গণইতে দোষ গুণলে সো না পাবি জব তুহু করবি বিচার জব তুহু করবি বিচার আমার গুণ তো কিছুই পাবে না মাধব আমার গুণ তো কিছু পাবে না মাধব কেবল রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছুই পাবে না মাধব রাশি রাশি দোষ পাবে গুণ তো কিছু পাবে না মাধব আহা হরি বল এসব মহাজন পদাবলী গান বাবা মহাজন পদকর্তাদের লেখা পদাবলী এই সব কীর্তনের মধ্যে যে আনন্দ আছে অন্য কোন কীর্তনের মধ্যে এই আনন্দ পাওয়া যায় না কিছু মনে করবেন না আপনাদের আশীর্বাদে কীর্তন গান পদাবলী কীর্তন গান যাতে মানুষের কাছে পৌঁছে যায় আপনাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদ আমার মহাপ্রভুর আশীর্বাদে সেই চেষ্টা করে আমি সারেগামাপার মতো একটা এত বড় রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হতে পেরেছি এটা আমার কোনো অহংকার নয় এটা ভগবানের কৃপা তিনি কৃপা না করলে হতে পারতাম না জীবনে হতে পারতাম না কিন্তু যে লড়াইটা নিয়ে আমার সারেগামা পায় জেতা সেটা হচ্ছে সত্যিকারের শুদ্ধ পদাবলী কীর্তন কিন্তু এখনকার দিনে যা কীর্তনের দশা হয়ে যাচ্ছে ধীরে ধীরে কীর্তন মানেই আমরা শুধু অশান্তির খবর পাচ্ছি এটা করব কি করে ওটা করব কি করে মহাপ্রভু এই নয় ওই নয় তাই নয় শুধু যুক্তি তর্ক দিয়ে শুধু ফেসবুকে আমাকে ভাইরাল হতে হবে লোকে আমার ভাইরাল হয়ে কীর্তন শুনবে এই লক্ষ্য তাতে হয়তো দুদিনের জন্য ভাইরাল হওয়া যায় কিন্তু কোনো গুণী সমাজে কোনো কদর পাওয়া যায় না গুণী সমাজে কদর পেতে গেলে পণ্ডিতদের সমাজে গান গাইতে গেলে তোমাকে এই বড় বড় গান পদাবলী গান শিখতে হবে তার জন্য গুরুর চরণ সঙ্গ করতে হবে আপনাদের আশীর্বাদে এইটা আমার জীবনে হয়েছে যাদের যাদের আমি আমার গুরু রূপে জীবনে পেয়েছি তারা সবাই হলেন শ্রেষ্ঠ এই কীর্তন যার কাছে শিখে আমি কীর্তন করি আমি বড় গর্ব করে তার কথা বলি কেননা তিনি আমার গুরু তো তার কাছে কীর্তন শিখে আমার এই কীর্তন করা তিনি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য হ্যাঁ হ্যাঁ শুনলাম যে আমি এখানে এসেছিলাম আমার গুরু এখানে কীর্তন করে গেছে আমি যে তার শিষ্য তার কাছেই আমার কীর্তন শেখা এটা আমি গর্ব করে বলি শুধু তিনি নন আমার অনেক কীর্তনের গুরু আছে নীলমণি দাস আপনাদের নবদ্বীপের মায়াপদ্দার নিমাই বিশ্বাস এরকম বহু কীর্তনিয়া রয়েছে যাদের কাছে আমি কীর্তন শিখেছি
কেননা গুরুর চরণে যদি সমর্পণ না করতে পারি, যাদের কাছে সত্যিকারের কিছু শিখেছি, তাহলে তো অপরাধ হয়ে যাবে। শাস্ত্রীয় সঙ্গীত যার কাছে শিখি তার নাম হচ্ছে অনল চট্টোপাধ্যায় এবং পণ্ডিত অজয় চক্রবর্তী, তার কাছে শাস্ত্রীয় সঙ্গীত শেখা। এসব গুরুর আশীর্বাদ না থাকলে হয় না। ওই জন্য আপনাদের আমি জানি, এটা নদিয়া, এটা চাপড়া, এটা কৃষ্ণনগর এরিয়া, এই এরিয়াতে কীর্তন করতে এলে পদাবলী কীর্তন জেনে কীর্তন করতে হবে। তাই আপনাদের দেশে যেমন শুদ্ধ পদাবলী কীর্তন আগেকার দিনেও হতো, এখনো যেন সেইটা বন্ধ না হয় বাবা। আপনাদের চরণে প্রার্থনা, আপনারা যাই শুনুন, কীর্তনিয়া যদি পদাবলী ধরে কীর্তন না করে সে কীর্তন আপনারা শুনবেন না। কেননা পদাবলীকে বাদ দিয়ে কীর্তন করলে সেটা কীর্তন বলে কিছু থাকে না, সেটা শুধু বাচালতা হয়ে যায়, শুধু বকে বেশি, গান কম আর পদাবলী কম, এইটা ছাড়া কিচ্ছু নেই। দেখুন এই যে পদটি আমি গাইছি, এই পদটা হচ্ছে বিদ্যাপতির পদ। এই বিদ্যাপতির পদ শুধু আমি গাইছি, এই বিদ্যাপতির পদ স্বয়ং মহাপ্রভু নিজে গাইতেন। তাহলে যে মহাপ্রভু যার গানকে সম্মান করেছে, আমি যদি তাকে সম্মান করতে না জানি তাহলে কিসের কীর্তন হবে? এই বকা বেশি হবে না, বকা কম, কাজের কথা বলো বেশি, পদাবলী বলো বেশি। বিদ্যাপতি বলছেন যে আমার জীবনকে যদি তুমি দাড়ি পাল্লায় বিচার করো তাহলে গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব, গণইতে দোষ গুণলেশ না পাওবি, জব তুহু করবি বিচার। ভগবান বলছে আমি তোকে বিচার করতে যাবই বা কেন, আর তোকে কৃপা করতে যাবই বা কেন, তুই কে হে, কত পুণ্য নিয়ে তুই আমার কাছে এসেছিস? তখন ভক্ত বলছে তুমি আমাকে কৃপা করতে বাধ্য, আমাকে তোমার কৃপা করতেই হবে। ভক্ত বলছে বারে বারে বা, চোরের মায়ের বড় গলা, একটাও পুণ্য করবে না, ভালো কাজ করবে না, আমাকে কৃপা করতেই হবে। তোর এত বড় সাহস, তুই এই কথাটা জোর গলায় বলছিস, কি করে বলিস, তো সাহসটা দিল কে? তখন ভক্ত বলছে তোমার আমার এই সাহসটা তোমার পুরীর ভক্তরা দিয়েছে। পুরীর ভক্তরা কি দিয়েছে সাহস? বলে পুরীতে যখন ভগবানকে দেখতে যাই তখন বলি জগন্নাথ দেবকি, তাহলে হে প্রভু তুমি যদি জগন্নাথ হও তাহলে সেই জগতের অধিবাসী আমি, সেই জগতের ভক্ত আমি, আমি পাপ করি আর পুণ্য করি কৃপা তোমায় করতেই হবে। তু জগন্নাথ জগতে কহযোশি, তু জগন্নাথ জগতে কহযোশি, ও তু জগন্নাথ জগতে কহযোশি, তু জগন্নাথ জগতে কহযোশি, জগ বাহির নহমই ছাড়, জগ বাহির নহমই ছাড়, হে প্রভু আমি তোমার জগতের অধিবাসী, আমি তোমার জগতের ভক্ত, আমি পাপী হই আমি পুণ্য হই, আমাকে তোমায় কৃপা করতেই হবে। আমি তো জগত ছাড়া নই হে, 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 তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগত ছাড়া নই হে, তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগত ছাড়া নই হে। ভগবান বলছে তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে তর্ক করছিস? মানুষ বলেই তর্ক করতে পারছিস, মানুষ না হলে তর্ক করতে পারবি কি গো মায়েরা? দেখবেন মানুষ যত বেশি তর্ক করে, কোনো কুকুর তর্ক করে, গরু তর্ক করে? প্রথম কথা তারা কথা বলতে পারে না, তর্কও করতে পারে না। আমরা কথা বলতে পারি, তর্কও বেশি করি। তোর পুণ্য নেই তবুও তুই আমার সঙ্গে তর্ক করছিস, এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম না দিয়ে যদি কুকুর করে জন্ম দিই, আর তর্ক করতে পারবি?
তখন ভক্ত বলছে হে প্রভু আমি সামনের জন্মে যদি মানুষ না হই যদি অন্য কিছু হই তাহলে কথা তো বলতে পারবো না তাই আগের জন্মের কথা আমি এই জন্মেই তোমার কাছে জানিয়ে রেখে গেলাম কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে অথবা কীট পতঙ্গে অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহো তু আপর সঙ্গে মতি রহো তু আপর সঙ্গে হে গোবিন্দ আমি আগের জন্মে যদি মানুষ না হই যদি গাছপালা রূপে জন্ম নিই দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও কেননা তুলসীর পাতা হয়ে গোবিন্দের চরণের সেবায় লাগবো তুলসীর মঞ্জরি দিয়ে গোবিন্দের প্রসাদ করব তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে আমি বিচার করব যদি আগের জন্মে আমায়